উমাকান্ত স্কুল কর্তৃপক্ষের হটকারী সিদ্ধান্তের কারণে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে ব্যাপক জটিলতা দেখা দিয়েছে সদ্য একাদশ উত্তীর্ণ এই স্কুলের আশি জন ছাত্রের মধ্যে চল্লিশ জনের ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এ নিয়ে ক্ষুব্ধ স্কুলের ছাত্র অভিভাবকেরা জানা গেছে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তিনটি বিষয়ের উপর যার কিংবা দুশো তার বেশি নম্বর পেয়েছে তাদেরকেই কেবল ভর্তি করানো হবে স্কুলে কিন্তু আশি জন ছাত্রের মধ্যে এমন অনেকে আছে যাদের মার্ক দুশোরও বেশি কিন্তু তাদেরকে ভর্তির সুযোগ না দিয়ে অন্য স্কুলের ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছে ছাত্র অভিভাবকেরা

ছাত্ররা গিয়ে স্কুলের সকল ছাত্রদের সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে এসেছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে থাকায় এদিন রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় ছাত্ররা কিন্তু পশ্চিম থানার পুলিশ নাবালক ছাত্রদের ওপর

পুলিশ যে পন্থায় ছাত্রদেরকে সরিয়ে দেয় তা অনেকটা অমানবিক বলে মনে করছে অভিভাবক মহল প্রশ্ন হচ্ছে স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রথার কারণে এমনিতে বেকায়দায় রাজ্যের ছাত্র ছাত্রীরা অনেক কষ্টে ভর্তি নিতে হয় এই সকল স্কুলে সেক্ষেত্রে উমাকান্ত স্কুলে ছাত্ররাই যদি স্কুলে ভর্তির সুযোগ না পায় তবে অন্য স্কুলে কিভাবে ভর্তি হবে তারা পাশাপাশি অন্য স্কুলেরও যদি এমন সিদ্ধান্ত হয় তবে উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে স্কুলের ছাত্ররা রিপোর্ট ত্রিপুরা